নমস্কার বন্ধুরা, জ্যোতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার সব বন্ধুরা যে যেখান থেকে আমার চ্যানেলটা দেখছো, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল সবার জন্যে। তো দেখো, আমি পটলগুলো এভাবে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে, আর দেখো দুদিকটা এভাবে একটুখানি চিড়ে নিয়েছি। তো আমার কাছে 7টা পটল আছে। তো আজকে পটলের রেসিপি আমি দুপুরের লাঞ্চে তোমাদের জন্য করে দেখাবো। কেউ স্কিপ করো না ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখো। আর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপিটা এখান থেকেই শুরু করলাম। আমি দেখো পটলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো 7টা পটল আমি গোটা গোটাই রেখেছি, আর পটলগুলো আমি গরম তেলে দিয়ে দিলাম। 4 চামচ সর্ষের তেল আমি গরম করতে দিয়েছিলাম একটা কড়াতে। তো পটলগুলো সুন্দর করে আমি ভেজে নেব, একটু সোনালি সোনালি করে ভাজতে হবে। এক সাইডটা ভাজা হয়ে গেলে আমি পটল এদিক ওদিক করে অপর পিঠটাও ভালো করে দুই সাইড সুন্দর করে ভাজা করে নেব। আর ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে রেখে দিয়েছি। দেখো পটলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি কি দিচ্ছি, দেখো কি দিয়ে রান্নাটা করছি। এই দেখো আমি তিল বাটা দিয়ে দিচ্ছি, সাদা তিল এটা। তো সাদা তিল আমি 4 চামচ দিয়ে দিলাম। আর ফ্লেমটাকে একদম লো ফ্লেমে করে রেখে দেব। তিল বাটা দিয়ে দিয়েছিলাম, তারপরে সামান্য তিল বাটা দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। আর দেখো পরিমাণ মতো নুন এই সময় আমি দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। নুন হলুদ সবার পরিমাণ মতো সবাই দিয়ে দেবে। আর তিলের বাটিটার মধ্যে একটুখানি জল দিয়ে আমি বাটিটা ধুয়ে আমি দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা আমি 1টা কাঁচা লঙ্কা 4টে টুকরো করে নিয়ে আমি দিয়ে দিলাম। তো এবার লো ফ্লেমে রেখে আমি একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, ফিরে আসছি 5 মিনিট পর। ঢাকাটা তুলে নিলাম, জলটা দেখো একদম শুকিয়ে গেছে, আর এই রান্নাটা এরকম শুকনো শুকনোই হবে। তো রুটি ভাত পরোটা সব কিছুর সাথে দারুণ জমে যায়। কোনো সময় তোমরা রান্না করে দেখো, আর সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা তোমরা বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করবে। পটল তো আমরা অনেকভাবেই খেয়েছি, তো এইভাবে পটলের স্বাদ আরও সুন্দর হয়, খুব সুস্বাদু খেতে লাগে। তো যেহেতু নিরামিষ রান্না, আমি সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে দিলাম, খুবই সামান্য। আর যারা চিনি খাও না তারা চিনিটাকে স্কিপ করে যাবে। তো সম্পূর্ণ রেসিপিটা আমার নিরামিষ রেসিপি রেডি হয়ে গেল, পটলের পটল দিয়ে তিল দিয়ে রেসিপিটা। তো তোমরা বাড়িতে ট্রাই করবে। আমার একদম রেডি হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা এবারে অফ করে দেব, আর চিনিটা একটু ভালো করে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রান্নাটা একদম হয়ে গেছে। এবার দেখো আমি সার্ভ করে দিচ্ছি, সুন্দর করে রেসিপিটা সার্ভ করে দেব। দেখো রেসিপিটা সার্ভ করে দিচ্ছি, কত সুন্দর দেখো দেখতে হয়েছে, যেমন দেখতে হয়েছে খেতেও তেমন সুস্বাদু। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। দেখো তিল পটলের রেসিপি রেডি হয়ে গেছে এবং সার্ভ করে দিয়েছি আমি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। পুরনো বন্ধুরা যারা আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু আছো তারা আমার পাশে থেকো। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্যে, শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার রেসিপি দেখতে থাকো, আর সুন্দর সুন্দর কমেন্ট করো, ভালো ভালো কমেন্ট। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, তো খুব সুন্দর সুন্দর কমেন্ট করলে আমি আরও উৎসাহ পাই। তো আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।